হ্যালো এভরিওয়ান, যারা পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছ, WBP কনস্টেবল এবং কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের কিন্তু অলরেডি অনলাইনে ফর্ম ভর্তি চলছে। অর্থাৎ এই যে সময়টা রয়েছে এটা কিন্তু একটা উপযুক্ত সময় তোমাদের সেই স্বপ্ন পূরণ করার। এবার পুলিশ হতেই হবে, কিন্তু কিভাবে শুরু করব আমরা? প্রশ্ন সবারই মনে রয়েছে যে আমরা গতবারও কিন্তু পরীক্ষা দিয়েছি, আমাদের 0.5 নাম্বার কম ছিল বাদ হয়েছি, বা 1 নম্বর কম ছিল বাদ হয়েছে, এরকম প্রচুর ক্যান্ডিডেটসরা রয়েছে। কিভাবে শুরু করবে? মেনলি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা কোনো ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হওয়ার প্রয়োজন আছে নাকি বাড়িতে পড়লেই চলবে? দেখো, আমি তোমাদেরকে একদম স্পষ্ট করে বলি, যাদের বেসিকটা ক্লিয়ার রয়েছে, একদম বেসিক যাদের ক্লিয়ার রয়েছে, যারা মনে করো যে হ্যাঁ আমার সামনে যে ধরনের প্রশ্নই থাকুক আমরা আমি সেটা পেরে যাব বা প্র্যাকটিস করলে সেই জায়গায় আমি চলে যেতে পারবো, তাদের জন্য কোনো ফাউন্ডেশন ব্যাচে যুক্ত না হয়ে বাড়িতে রীতিমতো প্র্যাকটিস এবং ইউটিউবে যে ফ্রি ক্লাসগুলো আমি দিই সেগুলো তোমরা করতে পারো। এবং তার সাথে তোমাদেরকে বলবো যে আমাদের যারা নতুন করে শুরু করছি, ফ্রেশার্স বা প্রিভিয়াস ইয়ারে আমাদের পরীক্ষায় পাস করতে পারিনি, তার কারণ হচ্ছে পয়েন্ট কিছু নাম্বার বাদ গেছে বা পয়েন্ট কিছু নাম্বারের জন্য আমি বাদ গিয়েছি, তার কারণ হচ্ছে বেসিক জায়গাগুলো আমার ক্লিয়ার নেই, বা আমার অনেক নাম্বারের জন্য আমি বাদ গিয়েছি, আমাদের কী সমস্যা? বেসিক যে জায়গা, সেই বেসিক জায়গাটা আমাদের ক্লিয়ার না থাকার কারণে পরীক্ষায় কিন্তু আমরা যে ধরনের প্রশ্নগুলো অ্যাটেম্প করার চেষ্টা করি সেখানে দেখা যায় যে আমরা সময় নষ্ট করি এবং ফাইনালি সেই প্রশ্নের অ্যান্সার আমরা দিতে পারি না, এবং বাড়িতে আসি হতাশা, আবার পরের বছর পরীক্ষার জন্য ওয়েট করি। তো তাদের জন্য মেনলি আমি বলবো যে তোমরা যে কোনো একটা ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হও, কারণ এই সময় যে পরিমাণ প্রতিযোগিতা আর কি রয়েছে, যে কম্পিটিশন রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি বেসিক ক্লিয়ার বাড়িতে করতে করতে সময় নষ্ট করি তাহলে তুমি কিন্তু পিছিয়ে পড়বে। আমার কথাটা হচ্ছে যারা বেস ক্লিয়ার নেই, যাদের বেসটা আরও স্ট্রং করতে হবে, তারা কোনো একটা ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হও, সেটা আমার কাছেই যুক্ত হতে হবে এমন নয়, যে কোনো জায়গায় যে টিচারকে তোমার বেশি পছন্দ সেই টিচারের কাছে তোমরা একটা ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে পারো। তাতে করে কি হবে, সেই পার্টিকুলার বিষয়ের, সেটা গণিত হতে পারে বা আদার্স সাবজেক্ট, সেই পার্টিকুলার বিষয়ে কিন্তু তোমাদের সেই বেসিক জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। একটা বার তুমি একটা ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হয়ে গেলে তোমার বেসগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, PDF বা সমস্ত নোট তোমার কাছে থাকছে, দেন তুমি প্রচুর প্র্যাকটিস করে তোমাকে লেভেলটায় কিন্তু একটা পৌঁছাতে পারছো। এবং সেই জন্য আমি তোমাদেরকে বলবো যদি ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে চাও তাহলে আমরা অঙ্কের একটা ফাউন্ডেশন ব্যাচ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ 2.0। তোমাদেরই রিকোয়েস্টে আমি এটা শুরু করেছি, অঙ্ক হবে শক্তি। হ্যাঁ, এটা টোটালি অঙ্কের ফাউন্ডেশন ব্যাচ এবং আমি তোমাদেরকে এখানে একদম জিরো লেভেল থেকে শুরু করব, যাতে করে যারা ফ্রেশার্স রয়েছে, যারা কিন্তু অঙ্ককে ভয় পাও, তারা অঙ্ককে ভয় নয়, অঙ্ককে সব থেকে শক্তিশালী সাবজেক্ট হিসাবে তৈরি করতে পারবে। না, আমি নিজে বলছি না, যারা আগের বছর পরীক্ষাগুলো দিয়েছে তারা কিন্তু আমার এই কোর্সগুলো থেকে কতটা হেল্পফুল হয়েছে, এবং তারা কিন্তু এবছর কলকাতা পুলিশ এবং WBP লেডি কনস্টেবলেও তারা কিন্তু জব কনফার্ম করে নিয়েছে, এবং তোমাদের কিন্তু এখন সময়। WBP ও কলকাতা পুলিশের স্পেশাল অঙ্কের এই ব্যাচ, যেখান থেকে তোমরা কিন্তু তোমাদের পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে, লাইভ ক্লাস হয় সমস্ত ক্লাসের এবং রেকর্ড থাকে, নিয়মিত অনলাইন টেস্ট, PDF, ক্লাস নোট সব কিছু পাবে তোমরা, এবং তার সাথে কোনো কোয়ারি থাকলে তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করবে। এই মুহূর্তে তোমরা যুক্ত হলে মাত্র 599-এ টোটাল 9 মাসের এত কম প্রাইস, 9 মাসের এত ভালো একটা ফাউন্ডেশন ব্যাচ, ঠিক আছে? কিভাবে যুক্ত হবে দেখো, আমাদের যেটা অ্যাপ রয়েছে, অ্যাপের লোগো এটা, NS কেরিয়ার একাডেমি, প্লে স্টোরে পাবে তোমরা। প্লে স্টোরে যাওয়ার পরে কিভাবে ফাউন্ডেশন ব্যাচ 2.0 বা অন্যান্য আমাদের যে কোর্স অ্যাভেলেবেল রয়েছে সেখানে যুক্ত হবে, স্টেপ বাই স্টেপ ভালো করে একবার খেয়াল করে দেখে নাও। প্রথমে এইরকম একটা অ্যাপটা ইনস্টল করার পরে তোমাদের ফোনে এইরকম একটা ইন্টারফেস আসবে, NS কেরিয়ার একাডেমি রেজিস্টার আর লগ ইন। যারা ফার্স্ট টাইম আমাদের অ্যাপটা ইনস্টল করেছে তারা রেজিস্টারে ক্লিক করবে। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু এই ইন্টারফেসটা দেখতে পাবে, যে রেজিস্টার অ্যাকাউন্ট নেম রয়েছে, নাম দেবে, ফোন নাম্বার দেবে, তারপরে ইমেল আইডি দেবে তুমি এখানে, অ্যান্ড পাসওয়ার্ড এটা তুমি ক্রিয়েট করবে, 6 ডিজিটের যে কোনো একটা পাসওয়ার্ড তুমি এখানে লিখবে, যে কোনো, ঠিক আছে, তোমার ইচ্ছে মতো। দেন তারপরে তোমার সিটি চুজ করবে বা ডিস্ট্রিক্ট চুজ করবে তুমি, অ্যান্ড স্টেট ডেফিনেটলি তোমরা এখানে বুঝতেই পারছো, এখানে ড্রপ ডাউন থেকে এখানে সিলেক্ট করে নেবে এবং এখানে টিক মার্ক দেবে, সাথে সাথে এখানে তোমরা নিচে স্ক্রল করলে সেখানে সাবমিট অপশান আসবে। যখনই সাবমিট অপশানে সাবমিট ক্লিক করলে দেন তোমাদের সামনে ইন্টারফেসটা এরকম চলে এলো।
এবার দেখো এই যে ফাউন্ডেশন ব্যাচ ওপরেই দেখতে পাচ্ছ, এই ফাউন্ডেশন ব্যাচে যেই ক্লিক করবে তোমরা সাথে সাথে সেখানে আসবে বাই নাও। ঠিক আছে, বাই নাও যখনই ক্লিক করবে তখন তোমার সামনে ইউপিআই ট্রানজাকশন আইডি খুলে যাবে, যেখানে থাকবে তোমার ফোনপে, জিপে, পেটিএম বা আদার্স। তুমি যদি অন্য কারো ফোন থেকেও পে করতে চাও, ফোনপে, গুগল পে, এগুলো তো তুমি ডিরেক্ট ক্লিক করলেই সেখান থেকে পেমেন্ট হয়ে যাবে। অনেকের কি হয় সমস্যা হয় অন্য কারো পেমেন্ট অ্যাপ ইউপিআই ইউজ করে পে করবো, সেই ক্ষেত্রে এখানে আদার্স যে অপশানটা থাকবে আদার্সে ক্লিক করবে, তারপরে যার নাম্বার থেকে কাটাতে চাইছো সেই নাম্বারটা পুট করে দিয়ে সাবমিট করবে, পে নাও করবে, দেখবে তার ফোনের ফোনপে বা জিপেতে একটা লিঙ্ক যাবে, সেখানে পে নাও থাকবে, পে করলেই তুমি এখানে রিডাইরেক্ট হয়ে কোর্সে যুক্ত হয়ে যাবে। বা তোমরা যদি এই পেইড কোর্সে ক্লিক করো তাহলে তোমাদের সামনে আরও একটা ইন্টারফেস আসবে, আদার্স যে আমার কোর্সগুলো অ্যাভেলেবেল রয়েছে, দেখো ফাউন্ডেশন ব্যাচ 2.0 এবং আদার্স যে কোর্সগুলো অ্যাভেলেবেল আছে সব কিছু এখানে কিন্তু ওপেন হয়ে যাবে, এবং সাথে সাথে তোমরা কিন্তু সেই কোর্সে ক্লিক করে একই রকমভাবে বাই নাও করে যুক্ত হয়ে যেতে পারবে। তাহলে এই গুরুত্বপূর্ণ কিন্তু ফাউন্ডেশন ব্যাচে যদি তোমরা যুক্ত হতে চাও, যারা WBP এবং KP কনস্টেবল এবং লেডি কনস্টেবল এবং SI পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, তারা অবশ্যই এই কোর্সে কিন্তু যুক্ত হতে পারো যদি তোমাদের ফাউন্ডেশন ক্লিয়ার এবং স্ট্রং করতে চাও। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই, প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, বাই, টেক কেয়ার।